সংস্কারের কাজ শেষ করেই আবার চালু হলো চট্টগ্রাম বহুল আলোচিত কালুরঘাট সেতুটি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম কালুরঘাট সেতুর উপরে। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা এখানে রেলওয়ের এক কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন প্রতিদিন এই সড়কটি দিয়ে অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার যেটি রেলের যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে প্রায় 5টি রেলগাড়ি যাতায়াত করে, এমনটি আমাদেরকে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তো দর্শক, দীর্ঘ এক বছরের উপরেই মানুষ চলাচল বন্ধ ছিল, গাড়ি চলাচল বন্ধ ছিল, শুধু চট্টগ্রাম কক্সবাজার যে রেলটি ছিল সেই রেলটি যাতায়াত করেছে, এমনটি আমরা দেখেছি। দর্শক, আমরা এখানে যারা কয়েকজন স্থানীয় মানুষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, যার ফলে এখানে সাময়িকভাবে ফেরিঘাট চালু করা হয়েছে, সেই ফেরিঘাট দিয়ে কিন্তু মানুষ চলাচল করেছে, এমনটাই আমরা দেখেছি। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন তারা স্কুলে যাতায়াত, ইউনিভার্সিটিতে যাতায়াত এবং ব্যবসায়ীর জন্য যারা ব্যবসায়িক কাজে যাতায়াত করতো তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, এমনটি জানিয়েছেন। অর্থাৎ সাময়িকের জন্য তারা যে ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাট দিয়ে কিন্তু তারা চলাচল করেছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, মোটামুটি আমরা বোয়ালখালীবাসীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এক বছরের উপরেই কিন্তু মানুষ চলাচলের জন্য এই ফেরিটি অর্থাৎ এই কালুরঘাট সেতুটি বন্ধ ছিল, যার ফলে মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে, ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হয়েছে। আজকে থেকেই এই অর্থাৎ মানুষ চলাচলের জন্য এটি চালু করে দেওয়াতে মানুষ খুবই সন্তুষ্ট। আমরা সাধারণ মানুষদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আগে যে ভোগান্তিটি পোহাতে হতো সেটি এখন আর পোহাতে হচ্ছে না, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো আসলে যেমনটি বলছিলাম, চট্টগ্রাম কক্সবাজার যেই রেল সড়কটি রয়েছে সেখানে প্রতিদিন 5টি রেল লাইন যাতায়াত করে, অর্থাৎ চট্টগ্রাম থেকে দোহাজারিতে প্রায় 3টি এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের প্রতি 2টি রেল যাতায়াত করে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আসলে সব কিছু মিলিয়ে বোয়ালখালী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এখন অতি সহজে তারা হেঁটে তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন বোয়ালখালীবাসী। তো দর্শক, আসলে যেমনটি বলছিলাম, এই সেতুটি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বন্ধ ছিল, মানুষের যাতায়াত এবং গাড়ি চলাচল সাধারণ মানুষরা কিন্তু অনেক দুর্ভোগ পোহাত হয়েছে এই সড়কটি বন্ধ থাকার কারণে। তো সব কিছু মিলিয়ে আজকে থেকে এই সেতুর সাধারণ মানুষের চলাচল আবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষের যে দুর্ভোগ পোহাত সেটি অনেকটাই কমে এসেছে। তো এই ছিল চট্টগ্রাম কালুরঘাট সেতু থেকে আমার সর্বশেষ সংবাদ।